আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলতি মাসের 27 তারিখ আমাদের প্রস্তুতি মূলক পরীক্ষা শেষ হলো। আগামী ঈদুল আজহাকে সামনে রেখে আমরা এক মাসব্যাপী একটি পাঠ পরিকল্পনা প্রণয়ন করেছি। এমত অবস্থায় আমি তোমাদের স্কুলে তোমরা সবাই খেয়াল করো, আমি তোমাদের এই পাঠগুলো উপস্থাপন করছি। আমি তোমাদের বাংলা পাঠ্য বাংলা বই থেকে আমি তোমাদের 76 পৃষ্ঠা থেকে 107 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এক মাসব্যাপী কর্মসূচি দিয়েছি। তার মধ্যে গদ্য আছে, মাটির নিচে যে শহর, বাবুর ছেলেটি, বিদায় হজ, দেখে এলাম নায়করা। আর পদ্ম থেকে নিয়েছি আমি শিক্ষকের মর্যাদা, দুই তীরে রৌদ্রের রেখে জল। এই পাঠগুলি তোমরা সকলে সুন্দরভাবে রিডিং করবে। পদ্মগুলি তোমরা বারবার দাড়ি কমা সরকারি কবির নাম সরকারে বারবার লিখবে, পড়বে। পদ্মগুলো পদ্মের পাঠ থেকে তোমরা সবাই শব্দার্থ, বাক্য রচনা এবং মূল ভাব সুন্দর করে মুখস্থ করবে এবং লিখবে। পদ্ম থেকে তোমরা সুন্দর করে বাংলা মূল্যায়ন, তারপরে সুন্দরভিত্তিক উত্তরগুলা, শব্দের অর্থ সব কিছু তোমরা সুন্দরভাবে পড়বে, লিখবে এবং নিজেদেরকে তৈরি করবে। অভিভাবকদের প্রতি আমি দৃষ্টি রাখছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই বাচ্চাদেরকে সুন্দরভাবে লেখাপড়ার প্রতি দেখবেন, কারণ যদি তারা সবগুলি শিক্ষার্থী তাদেরকে সেভাবে মনে করতে হবে। এবং আমি বলবো, যেহেতু আমাদের 99% এবং 98% প্রশ্নগুলোর উপর আমরা জোর দিব এবং মূল ভাবের উপর জোর দিব, তোমরা সেগুলো বারবার করে লিখবে। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি এবং অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাচ্চাদের প্রতি সুন্দরভাবে খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এগুলি আমি আমার